ক্রিকেটে ভারতের হার নিয়ে বিদ্রুপ এদেশে ব্যবসা করতে এসে ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বিদ্রুপ করার কারণে বিক্রি হচ্ছে না আক্ষেপ ব্যবসায়ীদের জলপাইগুড়িতে শুরু হয়েছে শিল্প মেলা দেশ বিদেশের রকমারি সম্ভার নিয়ে মেলায় হাজির শতাধিক ব্যবসায়ীরা এই মেলায় কারো দোকানে ভিড় উচ্ছে পড়লেও আবার কারো কারো দোকানে বৌনি অবধি হচ্ছে না বিশেষত বাংলাদেশ থেকে আসা ব্যবসায়ীদের ক্ষেত্রেই এই রকম সমস্যা দেখা যাচ্ছে যদিও কারণ হিসেবে দাম নয় ক্রিকেট খেলা এবং ক্রিকেট খেলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার পোস্টকেই দায়ী করছেন বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলার মানুষদের রক্তে ফুটবল এবং হৃদয় ক্রিকেট আর এই ক্রিকেট আর ক্রিকেটারদের নিয়েই সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে চলছে মন কষাকষি যার প্রভাব পড়ছে ছোট ব্যবসায়ীদের ওপর এবছর বিশ্বকাপে ভারতের দুর্ভাগ্যজনক পরাজয়কে এবছর বিশ্বকাপে ভারতের দুর্ভাগ্যজনক পরাজয়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমব্যাথিপূর্ণ পোস্টকে ছাপিয়ে গেছিল কটাক্ষপূর্ণ পোস্ট ও মিমস মিমসগুলির ক্রিয়েটার সিংহভাগী ছিল বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার ট্রোলাররা ভারতীয় ক্রিকেট টিমকে নিয়ে কটাক্ষ করায় বাংলাদেশের প্রতি বেশ ক্ষিপ্ত হয় ভারতের ক্রিকেট প্রেমী থেকে শুরু করে আমজনতা আর এরই প্রভাব পড়েছে বাংলাদেশের ছোট ব্যবসায়ীদের ওপর ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসা ব্যবসায়ী নৈমুল বলেন ভারতীয় ক্রিকেট এবং ক্রিকেটার নিয়ে বাংলাদেশের কিছু ট্রোলার এমন কটাক্ষপূর্ণ পোস্ট করে যা ভাইরাল হয় এবং প্রচুর পরিমাণে শেয়ারও করে বাংলাদেশের মানুষ সেই কারণে ভারতের মানুষ বাংলাদেশের উপর ক্ষিপ্ত হয়ে এক প্রকার বয়কট করেছে বাংলাদেশি দোকান তিনি জানান সব মানুষ তো আর সমান নয় গুটি কয়েক মানুষের জন্য আমরা সাধারণ ব্যবসায়ীরা বলেন ব্যবসায় একটু খারাপ অবস্থা আর সাধারণটা তো মনে করেন অনেক রকম অনেক বলে ঠিক আছে তারপরে মনে করেন সবাই তো জানছে নিজের দেশের প্রতি সবার তো একটা টান থাকে বুঝছেন এই জন্য আমাদের ব্যবসায় একটু হালকা ক্ষতি হয়েছে এটা কাস্টমার আসে হয়তো দেখে নেয় না অনেক জনা হয়তো মনে কিছু কয় না কিন্তু তবু নেয় না আর কি কাস্টমার তো আহামরি কিছু কয় না এই যে বিশ্বকাপে আমাদের খেলা নিয়ে একটু আমাদের অসম্মান করছেন আমাদের এই কথা কয়েছেন এবার একটা কথা ভাই সবাই তো সমান না বুঝছেন আর সোশ্যাল মিডিয়া যে কি হইতেছে ভাই আমাদের তো দেখা আপনার অতটা সময় নাই বুঝছেন তবু মনে করেন আমরা মোবাইল যতটুকু ঘাটে দেখি তবে সমস্যা ব্যবসা নিয়ে আমাদের ভালো সমস্যা চলতেছে কোচবিহার রাসমেলা থেকে শুরু করে এখানে জলপাইগুড়িতে বাংলাদেশি ব্যবসায়ীদের নানান কটুক্তি শুনতে হচ্ছে এদেশের মানুষেরা বাংলাদেশের দোকানে এসে ব্যবসায়ীদের বলে যাচ্ছে তারা বাংলাদেশের দোকান বয়কট করছে তারা বাংলাদেশের জিনিস কিনবে না ব্যবসায়ী নৈমুল জানান এত টাকা খরচ করে ছোট ব্যবসায়ীরা একটু লাভের আশায় এপার বাংলায় এসেছে এখানে এসে যদি তাদের যাতায়াত খরচটুকুও না ওঠে তবে প্রচুর ক্ষতি হয়ে যাবে মেলায় আসা এই বাংলাদেশি ব্যবসায়ীদের জলপাইগুড়ি শিল্প মেলায় আসা এক ক্রেতা অভ্র সরকার বলেন টি টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট টিমকে ওপার বাংলার মানুষ যথেষ্ট অপমান করেছে যার প্রভাব প্রত্যক্ষভাবে না পড়লেও পরোক্ষভাবে পড়েছে অনেক ক্রেতাই তাদের দোকানে গেলেও জিনিস না কিনে তাদের খোঁচা মারা কথা বলছে এতে দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের সঙ্গে বন্ধুপূর্ণ আস্থাও নষ্ট হচ্ছে বলে জানান ক্রেতা অভ্র সরকার তিনি এও বলেন বিষয়টাতে বাংলাদেশকে একটু সংযমী হওয়া দরকার কিন্তু ওরা ক্রিকেট বিশ্বকাপ নিয়ে যা করেছে তা সত্যি অত্যন্ত নিন্দনীয় তবে সকলেই চাইছেন এই তিক্ততা ভুলে ফের মেথে উঠুক সকলেই ভুল তথ্য দেওয়া এই ব্যাপারগুলোকে সরিয়ে রেখে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকে এগিয়ে এসে এই ব্যাপারগুলোকে সুস্থ সমাধান করে নিয়ে এই ব্যবসাটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া আমার সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা ফাঁকাই দেখতে পাচ্ছি যাচ্ছে লোক কিন্তু অন্যান্য স্তরে যেরকম লোক আছে কিন্তু এখানে সেরকম লোক দেখতে পাচ্ছি না লোক যাচ্ছে না দেখছে কিন্তু সেরকম যে অন্যান্য বাজারে উঠছে পড়া ভিড় থাকত কাস্টমার যে একটা যে কি বলবো একটা মানে সবসময় কাস্টমার ভর্তি থাকা সেটাই এবার দেখতে পেলাম ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড জলপাইগুড়ি